রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানতে মস্কো থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ এলাহি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পোল্যান্ড সফরের কথা রয়েছে, কিন্তু আনফর্চুনেটলি উনি কিন্তু শান্তির বাণী নিয়ে আসছেন না। উনি ইউরোপ ট্যুরে প্রথম ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন এবং G7-এর যেই নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে মিটিং করে তারপরে পোল্যান্ড ভ্রমণে আসবেন ইউক্রাইনকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং আরও বেশি অস্ত্রের মহড়া হয়তো বা আমরা দেখতে পাবো আনফর্চুনেটলি। এবং আমি দর্শকদের একটি জিনিস স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা হয়তো বা কয়েকদিন যাবৎ লক্ষ্য করছেন যে জো বাইডেন এবং পশ্চিমা নেতারা বারবার রাশিয়াকে সতর্ক করে দিচ্ছে তারা যাতে রাসায়নিক অস্ত্র ব্যবহার না করে ইউক্রেনে। যুক্তরাষ্ট্রের রাজনীতি এতটাই দেউলিয়া হয়ে গিয়েছে যে তারা ফ্যান্টাসি পর্যন্ত নতুন কিছু চিন্তা করতে অপারক, এবং তারা সেই 1971 সনে আমরা যেই যেরকম দেখেছি যে তারা শস্ত্র নৌবহর পাঠানোর জন্য বলেছিল, এবারও আমরা দেখছি যে এখানে নৌবহর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং যাতে হুঁশিয়ার করে দিচ্ছে যে রাসায়নিক অস্ত্র যাতে ব্যবহার না করা হয়। আসলে এগুলো দিয়ে আমরা অনেকটাই শঙ্কিত সকলেই যে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে দেওয়ার মতো একটি পরিস্থিতি হয় কি না। তবে জো বাইডেন বারেবারেই বলেছেন যে উনি কোনো ধরনের সৈন্য ইউক্রেনে সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে শেষ দিকে যে কথা হচ্ছে যে পোল্যান্ডের অতি উৎসাহী পোল্যান্ড, ওনারা বলছেন যে কিছু শান্তি পিস ফোর্স পাঠানোর জন্য ইউক্রেনে। আজকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লেভরভ বলেছেন যে কোনো ধরনের বিদেশি সৈন্য আসার সাথে সাথে তাদেরকে টার্গেট করা হবে এবং সেখানে হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে দেওয়ার মতো কারণ হতে পারে। ধন্যবাদ।